সো হ্যালো গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি ডার্ক হোল গেমিং একটা নতুন ভিডিওতে। তো গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে আমি যেটা দেখাবো এটা হলো মিস্টার ত্রিপোলা এবং এলুসিনেস্ট ওয়াইটি, এদের প্রোফাইল তোমাদেরকে দেখাবো, কি কি আছে তাদের প্রোফাইলে, কেডি রেট কত, কার কিল কত, তারপরে কার র্যাঙ্ক বেশি, লেভেল, লাইকস, যা আছে যাবতীয় যা আছে তোমাদের সব কিছু আজকে দেখাবো। আর দুজনের মধ্যে কম্পেয়ার করব কে কার থেকে এগিয়ে আছে, এগুলো তোমাদেরকে আজকে আমি দেখাবো। এদের প্রোফাইলগুলো ফুল রিভিউ করে দেখাবো তোমাদেরকে আজকে আমি। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পাওয়া যাও। সো গাইস, প্রথমে আমরা যার আইডিটা দেখবো এটা হচ্ছে এলুসিনেস্ট ওয়াইটি। এলুসিনেস্ট ওয়াইটি আইডিটা আমরা প্রথমে দেখবো। তো দেখো, আমাদের এলুসিনেস্ট ওয়াইটি ভাই এখনও খেলতেছে, আমরা এখন তার প্রোফাইলটা দেখবো। তো দেখো, এটা হচ্ছে তার প্রোফাইল, তার লেভেল হইতেছে 59 লেভেল, আর 1045টা লাইক এখন পর্যন্ত হয়ে গেছে আমাদের এলুসিনেস্ট ওয়াইটি ভাইয়ের। তো এলুসিনেস্ট ওয়াইটি এখন পর্যন্ত 4টা ইলেট পাস নিছে, তো একটা ফ্রি ছিল আর 3টা কিন্তু ইলেট পাস নেওয়া হয়ে গেছে। তো আমরা তার এখন কেডি রেট এবং কিলগুলো দেখবো। এই যে প্রোফাইলে চলে আসলাম, তো আমরা প্রথমে দেখি সোলোতে এখন পর্যন্ত গেম খেলা হয়েছে 2897টা, আর ভুইয়া হয়েছে 207টা, কিলস দেখতে পাচ্ছ 7036টা কিল আছে এখন পর্যন্ত। তারপরে ডোতে 852টা ম্যাচ, 59টা ভুইয়া, তারপরে 1492টা কিন্তু কিল আছে। তারপরে স্কোয়াডে তোমরা দেখতে পাইতেছো এখানে 2185টা ম্যাচ খেলা হয়েছে, 332টা ভুইয়া এবং 4310টা কিন্তু কিল আছে এখন পর্যন্ত। তো আমরা এখন ক্রেডিটটা দেখি, দেখো আমরা ডিটেলসে চলে আসলাম। দেখো এখানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া আছে। এখন দেখো ষোলোতে কিন্তু ক্রেডিট 2.62 ক্রেডিট আছে ষোলোতে। তারপর আমরা এখন ডোতে, তো ডোতে কিন্তু ক্রেডিট একটু কম, ক্রেডিট 1.88 আছে, মনে হয় বেশি একটা খেলে না আমাদের এলুসিনেস্ট ওয়াইটি ভাই। তো আমরা এখন স্কোয়াডে দেখবো, স্কোয়াডে দেখো 2.33 কিন্তু কেডি রেট আছে। আর এখানে তোমরা যাবতীয় অন্যান্য যেগুলো আছে ওগুলো তোমরা দেখতে পাইতেছো, তোমরা ভিডিওটা পজ করে এগুলো দেখতে পারো। এখানে দেখো সব কিছু, নকডাউন করছে কতজনকে, কিল করছে কতজনকে, হেডশট কত পারছেন, সব কিছু কিন্তু তোমরা এখানে আছে, তোমরা দেখতে পারো। তো এবারে র্যাঙ্ক সিজনে 598টা ম্যাচ খেলা হয়েছে, 25টা ভুইয়া হয়েছে, আর 1189টা কিন্তু কিল আছে, এখানে কেডি রেট হইতেছে। তো এবারে র্যাঙ্কে ষোলোতে কেডি রেট আছে 2.08, তারপরে আছে আমরা, তারপরে ডোতে কেডি রেট আছে 1.86, তারপরে স্কোয়াডে আছে 1.27। তো দেখো এখানে কিন্তু বেশি একটা স্কোয়াড ম্যাচ খেলা হয় নাই, সবচেয়ে বেশি ম্যাচ খেলা হয়েছে ষোলোতে। তো আমাদের এলুসিনেস্ট ওয়াইটি, তো উনি কিন্তু ষোলোতেই বেশিরভাগ ভিডিও মেক করেন, তো এর জন্য ওনার সব ভিডিও কিন্তু ষোলোতে দেখতে পারো, এর জন্য উনি ষোলো ম্যাচই বেশি খেলা হয়েছে। লাইফ টাইমে তোমরা যদি দেখো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু ষোলো ম্যাচের সংখ্যা বেশি, কারণ আমাদের এলুসিনেস্ট ওয়াইটি সবসময় কিন্তু ষোলো ম্যাচের ভিডিও বানায়, সব ফানি ভিডিও বানায়। তোমরা কিন্তু তার ভিডিও অবশ্যই দেখো, তো দেখতেই পারবা সে কিন্তু খুবই বেশি ষোলো খেলে, ষোলোতে সব প্র্যাঙ্ক করে, সব হাসির মজা যা আছে সব কিন্তু ষোলোতেই করে। তো এই ছিল আমাদের এলুসিনেস্ট ওয়াইটি ভাইয়ের প্রোফাইল। তো এখন আমাদের ওয়াইটি ভাই র্যাঙ্ক আছে ডায়মন্ড 1-এ আছে। আর যারা তোমরা এলুসিনেস্ট ওয়াইটিকে পছন্দ করো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও এই ভিডিওতে, আর ভিডিওটা অনেক শেয়ার করো তোমরা। আর এলুসিনেস্ট ওয়াইটির কিন্তু নিজেরই একটা গিল্ড আছে, এই যে এলুশন, এই গিল্ডটার লিডার কিন্তু উনি নিজেই এই গিল্ডটা মেক করছে। তো দেখো এখানে লিডার বোর্ডে কিন্তু ওনার নামই লেখাছে এলুসিনেস্ট প্লাস, তো ওনার আইডির নাম কিন্তু এলুসিনেস্ট প্লাস। তো আমরা কিন্তু এখন এলুসিনেস্ট ওয়াইটির প্রোফাইলটা আমরা দেখে ফেলেছি। তো আমরা এখন তার পরবর্তীতে দেখবো মিস্টার ত্রিপোলারের প্রোফাইলটা দেখবো। তো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ ত্রিপোলার ওয়াইটির প্রোফাইল। তো আমরা এখন এটা ভিতরে ঢুকি, তো এখানে দেখো কি হয়েছে। তো দেখো আমাদের ত্রিপোলারে, এটা হচ্ছে আমাদের ত্রিপোলার ওয়াইটি ভাইয়ের আইডি, তার লেভেল কিন্তু 61 লেভেল। তারপর দেখো লাইক, দেখো 2408টা লাইক আছে তার প্রোফাইলে। তো তার নামের সাথে মিল রেখেই কিন্তু তিনি 3টা ইলেট পাস নিছেন, তো দেখো এখানে কিন্তু 3টা ইলেট পাসই আছে। তো আমরা এখন একটু প্রোফাইলটা দেখি। তো প্রোফাইলে দেখো ষোলোতে 1899টা ম্যাচ হয়েছে, তার মধ্যে 181টা ভুইয়া আছে, কিল আছে 5434টা, তারপর ডো ম্যাচ 1633টা ম্যাচ এখন পর্যন্ত খেলে ফেলছে, তার মধ্যে 151টা ভুইয়া আছে, আর কিল আছে 5366টা কিল, আর স্কোয়াড ম্যাচে 2515টা ম্যাচ এখন পর্যন্ত খেলা হয়ে গেছে,
আর এখানে তার ভূঁইয়া আছে 350টা ভূঁইয়া, আর কিল আছে 5524টা কিল আছে। তো সবটার মধ্যে কিন্তু 5000 প্লাস কিল আছে, সে সোলো ডুয়ো স্কোয়াড সবগুলো ম্যাচের মধ্যে 5000 প্লাস কিল আছে। তো আমরা এখন তার কেডি রেটটা দেখবো, সোলোতে কেডি রেটটা দেখি। সোলোতে কেডি রেট আছে 3.16 কেডি রেট আছে, তারপরে ডুয়োতে কেডি রেট আছে 3.62 কিন্তু কেডি আছে ডুয়োতে, আর স্কোয়াডে কেডি আছে 2.55 কেডি। তো এখানে তোমরা কিন্তু প্রোফাইল সবগুলো দেখতে পাচ্ছ। তোমরা যদি আরও ভালো করে দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। এখানে দেখো সোলোটা, তারপরে এখানে এখানে সোলোটা দেখাই দিলাম, তোমরা যদি চাও তাহলে পজ করে দেখতে পারো। এখানে দেখো ডুয়োটাও দেখাই দিতেছে, এই যে ডুয়োটা তোমরা যদি চাও তাহলে পজ করে দেখো এখানে এখানে তার প্রোফাইলে কী কী আছে, কত কেডি রেট আছে, কতজনকে নকডাউন করছে, হেডশট কত পার্সেন্ট আছে সবগুলো দেখতে পারো। এখন আমরা একটু র্যাঙ্কেরটা দেখি, এই সিজনে র্যাঙ্ক কটা ম্যাচ খেলা হয়েছে। এই সিজনে র্যাঙ্ক খেলা হয়েছে 286টা, তার মধ্যে ভূই আছে কিন্তু 39টা, কিল আছে 1068, তারপর ডোম আছে 192টা ম্যাচ হয়ে গেছে, 13টা ভূই আর 703টা কিল, তারপরে স্কোয়াড ম্যাচে 188টা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে ভূই আছে 20টা এবং কিল আছে 482টা। তো এখানে কেডি রেট আমরা দেখি, কেডি রেট দেখো, ও ভাই কেডি রেট দেখো 4.32 কেডি রেট কিন্তু সোলোতে খুবই ভালো, তারপরে ডুয়ো 3.93 কেডি রেট আছে ডুয়োতে, আর স্কোয়াডে কেডি রেট আছে 2.87 কেডি রেট। তো এখানে কিন্তু সবচেয়ে বেশি কেডি রেট আছে সোলোতে, সোলোতে কেডি রেট কিন্তু 4.32 কেডি রেট আছে। তো আমরা যারা সবাই তার ভিডিও দেখি, তার ভিডিওর মধ্যে কিন্তু সব কিন্তু খেলা হয় সোলো ম্যাচ, এলুশনিস্ট বলো, মিস্টার ত্রিপলার বলো, সবাই কিন্তু সোলো ম্যাচ খেললে আমাদেরকে ভিডিও করে দেখায়। তো এই ছিল মিস্টার ত্রিপলার ওয়াইটি প্রোফাইল। তো আমরা দেখি একটু ডায়মন্ড ওয়ানের প্লেয়ার আছে, এখন পর্যন্ত ডায়মন্ড ওয়ানে আছে। এখন আবার অনেকে বলবে ভাই ভাই তারা এত ভালো খেলে, তারা এত কিল করে, এত ভুইয়া করে, তাহলে তারা হিরোইক বা গ্র্যান্ড মাস্টারে কেন যায় না? তো তাদেরকে বলতে চাই, তারা হিরো গ্র্যান্ড মাস্টার এর জন্যই যেতে পারে না, কারণ তারা আমাদের জন্য ভিডিও বানায়, আমাদের মনোরঞ্জন করে। এর জন্য ভিডিও বানানোর মাঝখানে অনেক কিন্তু প্রবলেম হয়, যারা গেম প্লে রেকর্ড করে তাদের কিন্তু অনেক কিছু অনেক সময় প্রবলেম কিন্তু পড়তে হয়। তো এর জন্য কিন্তু অনেক সময় কিন্তু র্যাঙ্কে যদি খেলতে যায় তাহলে কিন্তু তাদের এক চান্সে কিন্তু অনেক মাইনাস হয়ে যায়। তো মাইনাস হওয়ার কারণে কিন্তু ওইটা হয় না, হিরো লেগে যাওয়া কিন্তু আর হয় না। সবার একটা কমন প্রশ্ন থাকে, তারা এত ভালো খেলে তারা কেন হিরো যেতে পারে না? তো এই ছিল তাদের প্রোফাইল। তো তোমরা তো দেখলা তাদের কার ভিডিও কার ভালো লাগে এগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও তাদের প্রোফাইলগুলো দেখতে পারে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটা অল অপশনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও।